হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে। তো বরাবরের মতো আপনাদেরকে স্বাগতম আমাদের নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে আমরা মূলত আলোচনা করব হচ্ছে যে ক্লাস 9-10-এর যে পদার্থ বিজ্ঞান বইটা রয়েছে ফিজিক্স, ফিজিক্সের আজকে যে পঞ্চম অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়টি আজকে আলোচনা করব, তার একটি পার্ট আজকে আলোচনা করব আপনাদের মাঝে। তো পূর্বে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো চলুন যে আমরা মূল ভিডিওটি শুরু করি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে টেরিসেলির পরীক্ষা। তো এটা কি, তোমরা নিশ্চয়ই স্ট্র দিয়ে কখনো না কখনো সল্ট ড্রিঙ্কস খেয়েছ, কখনো কি চিন্তা করেছ স্ট্রতে চুমুক দিলে কেন সল্ট স্ট্রিং তোমার মুখে চলে আসে, আসলে ব্যাপারটি ঘটে বাতাসের চাপের জন্য, ব্যাপারটি বোঝা খুব সহজ, হয়তো যদি তুমি কখনো 10.5 মিটার লম্বা একটা স্ট্র দিয়ে কোনো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার চেষ্টা করতে ব্যাপারটি মোটেও বাতাসসম্মত নয়, কিন্তু যুক্তির খাতিয়ে মেনে নাও তাহলে তুমি আবিষ্কার করতে ড্রিঙ্কসটা 10.3 মিটার পর্যন্ত উঠে হঠাৎ করে থেমে গেছে আর ঘনত্ব পানির ঘনত্বের কাছাকাছি, যতই চুমুক দেওয়ার চেষ্টা করো ড্রিঙ্কসটার উপরে উঠছে না। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি কোল্ড ড্রিঙ্কসের ঘনত্ব পানির ঘনত্বের কাছাকাছি। পারদ মুখে নেওয়ার মতো তরল নয়, কিন্তু যুক্তির ক্ষেত্রে কল্পনা করো তুমি স্ট্র দিয়ে পারদ চুমুক দিয়ে মুখে আনার চেষ্টা করছো, যদি স্ট্রটি 7.76 সেন্টিমিটার থেকে বেশি লম্বা হয় তাহলে তুমি আবিষ্কার করবে উপর উঠবে না। পানির ঘনত্ব থেকে পারদের ঘনত্ব 13.6 গুণ বেশি, তাই পানি যেটুকু উচ্চতায় উঠেছে পারত উঠেছে তার থেকে 13.6 গুণ কম। তো এমনিতে একটি স্ট্র মুখে নিয়ে কোল্ড ড্রিঙ্কসের বোতলে ধরে রাখলে কোল্ড ড্রিঙ্কসটা উপরে উঠবে না, কারণ তোমার মুখের ভেতরে বাতাসের যে চাপটা স্ট্র দিয়ে ডুবিয়ে রাখা হলো সেই তরলে সেই এক বাতাসের চাপ, দুটি চাপই সমান, কাজেই এর ভেতরে কোনো কার্যকর বল নেই। এখন যদি তুমি চুমুক দাও তাহলে, যার অর্থ তুমি মুখের ভেতরে শূন্যতা তৈরি করার চেষ্টা করো, তখন সেখানে বাতাসের চাপ কমে যায়, তখন তরলের উপর বাতাসের চাপের জন্য তরলটা স্ট্রবে উপরে উঠে আসে। তো আজকে মূলত এ পর্যন্তই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো তার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।